আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আপনার শরীরে সর্বদা রোগ ব্যাধি লেগেই থাকে, একটার পর একটা রোগ দেখা দেয়, কখনো পরিপূর্ণ সুস্থ হতে পারেন না, রোগ পরিপূর্ণ ভালো হয় না, অনেক চিকিৎসা করেছেন তারপরেও কাজ হয় না, ডাক্তার দেখাতে দেখাতে অস্থির হয়ে গিয়েছেন, তাহলে আজকের এই ওয়াজিফাটি করুন। এটি শরীরের সর্বপ্রকার রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য অনেক কার্যকারী একটি আমল এবং সহজ একটি আমল। আমলটি কিভাবে করবেন? সর্বপ্রথম বড় একটি পানির পাত্রে পানি ভরে নিন, অতঃপর সর্বপ্রথম তিনবার দুরূদ ইব্রাহিম পড়ুন। নামাজে যেই দুরূদ পড়া হয়, অতঃপর 70 বার আয়াতুল কুরসি পড়ুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এভাবে শেষ পর্যন্ত এই আয়াতুল কুরসিটি 70 বার পড়ুন, অতঃপর 70 বার সূরা ইখলাস পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পড়ুন, অতঃপর 70 বার সূরা ফালাক পড়ুন, কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরাটি 70 বার পড়ুন, অতঃপর সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাটি 70 বার পড়ুন, অতঃপর শেষে আবার তিনবার দুরূদ ইব্রাহিম পড়ুন, অতঃপর সেই পাত্রের পানিতে ফুঁক দিন, অতঃপর এই পানি প্রত্যেক দিন 4 ওয়াক্ত এক ঢোক করে পান করুন, লাগাতার 41 দিন এই পানি পান করুন। ইনশাআল্লাহ শরীরের সমস্ত রোগ ব্যাধি হাড্ডি থেকে, পেটের ভিতর থেকে এবং রগ ও গোস্ত থেকে বের হয়ে যাবে।